এই ছেলেটা যে সির মতো, যেখানে মানুষ দিনে 1 লাখ মানুষের আনাগোনা, সেখানে পড়েছিল, মাথার অর্ধেক পোকায় খেয়ে ফেলেছে, চোখ পোকায় খেয়ে ফেলেছে, ভূতের মতো দেখা যাচ্ছে, প্রচুর দুর্গন্ধ। যেখানে 1 লাখ মানুষের আনাগোনা, সেইখানে সেই ছেলেটা 2 দিন পড়েছিল, দেখার মতো কোনো মানুষ নাই। আর আপনারা যারা বাইকের অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিডিও করেন, আসলে বলতে গেলে সবার সাথে যোগাযোগ করেছি, আপনারা আমাকে কি বলেন আচ্ছা দেখি, কেউ ফোন রিসিভ করলেন না, আপনাদের আমি হোয়াটসঅ্যাপ করলাম, আপনাদের আমি মেইল করলাম, আপনাদের সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করলাম, আপনারা কেউ একটু ওর পাশে এগিয়ে আসলেন না। আপনাদের কাছে কি টাকা চেয়েছিলাম? টাকা তো চাইনি, আমি বলেছিলাম ওর পরিবারটা খুঁজে পেতে আপনারা সাহায্য করেন, যেতে ওর সম্পর্কে মানুষ জানে, যেতে কেউ না কেউ এগিয়ে আসে ওর ওর দায়িত্ব নিতে, বাকি ওর পরিবারটা খুঁজতে। আপনাদের কাছে তো টাকা পয়সা চাইনি, আপনারা মানুষকে 5,000 টাকা দিয়ে একটা ভিডিও করে সেটা থেকেও আপনারা ইনকাম করে নিয়ে যাচ্ছেন, সেটা বড় বিষয় না। আপনাদের কাছে তো আমি টাকা চাইনি, আপনারা ওকে নিয়ে ভিডিও কলে তো টাকা ইনকাম করতে পারবেন, তাহলে কেন করতেছেন না, কেন এগিয়ে আসলেন না? আপনারা পথ শিশুদের নিয়ে ভিডিও তৈরি করে সেটা ফেসবুকে আপলোড করতেছেন, সেই টাইমটুকু আপনাদের হয়, কিন্তু পথ শিশুদের পাশে ওও যে একটা পথ শিশুর মতো, রিয়াদদের মতো যারা রোগী আছে তাদের দেখার পরে আপনাদের কি বাইক আর অ্যাকশন ক্যামেরাটা বন্ধ হয়ে যায়? আপনারা সবাই কম বেশি দেখেছেন, দেখেছেন বলতে গেলে এরকম দেখেননি এরকম না, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে কম করে হলেও সবাইকে, যারা আপনারা অসহায় মানুষ নিয়ে কাজ করেন, অসহায় মানুষকে নিয়ে ভিডিও করেন, পেজে ফেসবুক পেজে ইউটিউবে আপলোড করেন, আপনাদের আমার ফ্রেন্ড লিস্ট ফলো লিস্ট থেকে মনে হয় 500 জন মানুষ সর্বনিম্ন, মানে আমার গোনা অনুযায়ী 500 মানুষ কমপক্ষে আপনাদের মেনশন করেছে, আপনাদের কি একটা মেনশন চোখে পড়ে নাই? বাকি আপনারা মেসেজও সিন করেছেন, এই প্রমাণও আমার কাছে আছে। আপনাদের কি তখন আর কি অ্যাকশন ক্যামেরা আর বাইকটা কি বন্ধ থাকে? মানে এটা আমার একটা মন থেকে প্রশ্ন যে অসহায় মানুষ নিয়ে আপনার পেজটা, ওর পরিবারটা খুঁজে পেতে সাহায্য করার জন্য আপনাদের একটু সময় হয় না? আবার আমি শুধু আপনাদের দোষ দিচ্ছি না, আমার খুব কাছের বন্ধু, সরাসরি তাদেরকে তুই বলি, বাকি বন্ধু বলি, দোস্ত বলি, আপনাদের ভিডিওর মাধ্যমে বলছি যে আপনাদের কাছে আমি বারে বারে আপনাদের ফোন করে মেসেঞ্জারে নক করে আপনাদের বলেছি পোস্টটা একটু শেয়ার করতে, ভিডিওটা একটু শেয়ার করতে, আপনারা সেটা করেননি। আমি কিন্তু আপনাদের টাইমলাইন প্রতিনিয়ত চেক করে দেখি, রিয়াদকে নিয়ে যাদেরকে বলেছি যে একটা পোস্ট করতে বাকি শেয়ার করতে, আমার ফ্রেন্ড লিস্ট থেকে 10,000 মানুষের মধ্যে 5% বাকি 2% মানুষে শেয়ার করেছে, কিন্তু আজকে দেখলাম যে মানে সাকিব আর বুবলির বাচ্চা হয়েছে এটা নিয়ে মানে আমার ফ্রেন্ড লিস্টে যারা যুক্ত তাদের মধ্যে 99% মানুষে এই পোস্ট শেয়ার করেছে, বাকি এদের পোস্টে কমেন্ট করেছে, মানে নিউজের অভাব নেই। আপনার কারো মাইডেতে গেলাম সেখানেও সাকিব বুবলি, কারো ফেসবুক ফেসবুকে আসলাম সেখানেও সাকিব বুবলি, ইউটিউবে যাই সেখানেও সাকিব বুবলি, মানে সব জায়গায় নিউজ চ্যানেল আর হলুদ সাংবাদিক, আপনাদের হলুদ সাংবাদিক আজকে বলতে বাধ্য হলাম। আপনাদের কাছে আমি হাত জোর করে অনেক অনেক রিকোয়েস্ট করেছি যে ওর পরিবারটা একটু খুঁজে পেতে সাহায্য করেন, আপনারা আমার থেকে তথ্য নিলেন, সব তথ্য নিলেন, কিন্তু ওকে নিয়ে কি আজ পর্যন্ত একটা নিউজ করেছেন? আপনারা করেননি। এই ছেলেটার মানসিক সমস্যা, সাথে চোখ পোকায় খেয়ে ফেলেছে, কান পোকায় খেয়ে ফেলেছে, কিভাবে এত টাকার চিকিৎসা হচ্ছে আপনারা তো একবার খোঁজ খবর নেননি। আপনাদের অনেক হাত জোর করে রিকোয়েস্ট করেছি ভাই ওকে নিয়ে একটা নিউজ করেন, ওর পরিবারটা একটু খুঁজে দেন, আপনারা সেটার জন্যও সাহায্য করেননি। আসলে আপনাদের এই কারণে হলুদ সাংবাদিক বলতে বাধ্য হলাম, কারণ কালকে দেখেছি ঢাকা মেডিকেলে একটা ছেলের পায়ের রগ কেটে দিয়েছে, আপনারা প্রতিটা টিভি চ্যানেল থেকে আসছেন তাকে নিয়ে নিউজ করার জন্য, হিজলারা মারামারি করেছে সেইটা নিয়ে আপনারা নিউজ করতে এসেছেন, আপনারা মানে কি বলবো, তাহলে এই যে ছেলেটা যে পথে পড়েছিল যার চা কান এবং চোখ পোকায় খেয়ে ফেলেছে তাদেরকে দেখার আপনাদের প্রয়োজন নেই, এটা কার দায়িত্ব? আমার কেন দায়িত্ব হবে একা? সমাজে তো আমি একা বসবাস করি না, আপনারাও বসবাস করেন। আর একটা কথা, যারা আপনারা বাইক নিয়ে অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিডিও করেন, অসহায় মানুষ নিয়ে আপনারা যারা অনেক বড় পর্যায়ে কাজ করেন, আপনাদের থেকে একজন গ্রামের যে স্বেচ্ছাসেবী যে রক্ত ম্যানেজ করে দেয় তার পরিশ্রমটা অনেক বেশি,
সে জানে যে তার কত জায়গায় দৌড়াতে হয়, কত জায়গা ফোন করতে হয় একটা এক ব্যাগ ব্লাড ম্যানেজ করে দেওয়ার জন্য। আপনাদের জন্য, কিছু মানুষের জন্য আজকে ওই স্বেচ্ছাসেবীগুলোও মানুষের সম্মান ভালোবাসাটা পায় না শুধুমাত্র আপনাদের কারণে, কারণ আপনারা বিশাল একটা সংখ্যক একটা ভালোবাসা, মানুষের ভালোবাসাটা দখল করে নিয়েছেন। সেই আপনাদের ভিড়ে ওই সব ছোটো স্বেচ্ছাসেবীরা কখনো মানুষের ভালোবাসার সম্মানটুকু পায় না। আর আপনাদের দেখেছি সিলেট এলাকায় যখন বন্যা হলো, আপনাদের কম্পিটিশন লেগে গেল, মানে আপনারা কে কার থেকে এগিয়ে, মানে এইটা আপনারা প্রতিযোগিতা শুরু করলেন। যে এলাকায় কোনোদিন সাহায্য যায় নাই, সিলেটে এমনও মানুষ আছে যাদের ব্যবসা ছিল বাকি অনেক কিছু ছিল, এই ছেলেটার তো কেউ নাই, ছেলেটার তাদের শরীর ঠিক ছিল, এই ছেলেটার শরীরও ঠিক নেই, মাথা ব্রেন পোকায় খেয়ে ফেলেছে, কান কান চোখ খেয়ে ফেলেছে, এই ছেলেটার তো কেউ নেই। এই ছেলেটাকে নিয়ে আপনারা কেন প্রতিযোগিতা করেন না, কেন আপনারা এগিয়ে আসেন না যে আমি না, আমি রিয়াদের পাশে আগে দাঁড়ালাম, আমি ওর ওর জন্য আরও বেশি দাঁড়ালাম, এটা তো আপনাদের কম্পিটিশন দেখি না। দেশের কোনো দুর্ভোগ আসলে তখন আপনাদের কম্পিটিশন হয় ক্যামেরার মাধ্যমে আর সাহায্যের মাধ্যমে। আপনাদের নতুন করে কিছু বলার নাই, আপনাদের সাথে এতবার যোগাযোগ করলাম তারপরও আপনারা আসলে ওর জন্য এগিয়ে আসলেন না, এটা আমাদের সমাজের জন্য একটা দুঃখজনক, বাকি আমরা যারা ছোট ছোট স্বেচ্ছাসেবী আছি তাদের জন্য দুঃখজনক। ধন্যবাদ।